রেলগাড়ি নিজের মতো এগিয়ে যাচ্ছিল। রেলগাড়ির ভেতরে বসে থাকা এক মহিলা নিজের হাতে একটা বড় মোটা বই নিয়ে পড়াশুনো করছিলেন, পড়তে পড়তে যাচ্ছিলেন। তার সামনে বসে থাকা একটি বাচ্চা, যেটা ছিল এই মহিলারই বাচ্চা, সেও একটি ছোট্ট বই নিয়ে পড়তে পড়তে যাচ্ছিল। এমন সময় মহিলার পাশে বসে থাকা একটি লোক মহিলাকে জিজ্ঞেস করলো, একটা কথা জিজ্ঞেস করছি ম্যাডাম, কিছু মাইন্ড করবেন না, আপনি বাচ্চাটার হাতে কি করে বইটা ধরালেন? মানে আমাদের বাচ্চারা স্মার্টফোন ছাড়া তো কোনো কথাই শুনতে চায় না, কি জেদ করে, কত অশান্তি হয়। অনেকবার চেষ্টা করেছি যে তার হাতে বইটা দিতে, স্মার্টফোনটা না দিতে, কিন্তু কোনোভাবেই পসিবল হয় না। আপনি কি করে এটা করলেন, কি করে এটা পারলেন, একটু যদি শেয়ার করেন। এই সমস্ত কথা শোনার পরে মহিলাটি একটা দারুণ রিপ্লাই দিল। মহিলাটি বলল যে আসলে বাচ্চারা আমাদের কথা তো শোনে না, বাচ্চারা আমাদের নকল করে। তাই মা বাবা হয়ে যদি আমাদের সব সময় দেখে আমরা স্মার্টফোন নিয়ে বসে আছি, আমরা রান্না করছি, কাপড় জামা কাচ্ছি, বাসন মাজছি, তাদের কাছে ওটাই ইন্টারেস্টিং লাগবে। আমরা যেটা করছি তাদের ওটাই করতে মনে হবে। তাই জন্যেই আগেকার যুগেও অনেক বাচ্চারা মাঝে মাঝে বলতো, আমি পড়াশুনো করব না, আমি তোমার মতো রান্না করব মা, বা আমি তোমার মতো বাসন মাজবো মা। এই ক্ষেত্রে বাচ্চারা যেটা দেখতো সেটাই মনে হতো তার মজা। সেরকমভাবেই বাচ্চারা যখন দেখে আমরা স্মার্টফোন নিয়ে বসে আছি ঘন্টার পর ঘন্টা, তারাও তখন বসতে চায়। যদি দেখে আমি সবসময় একটা বই নিয়ে বসে আছি, সেও কিন্তু বই নিয়েই বসতে চাইবে। আসলে বাচ্চারা তো মাটির তালের মতো, যা শেখাবেন যেভাবে শেখাবেন সেটা শিখবে না, সেটাকে নকল করবে। অতএব পরের বার থেকে এমন কিছু কর্ম করুন যেটাতে আপনার বাচ্চা আপনার নকল করতে পারে এবং ভালো মানুষ হতে পারে। আপনি যদি সারাদিন মোবাইলের স্ক্রিন অন করে রিলস দেখেন বা মোবাইলের সামনে ডান্স করে রিলস বানান, তাহলে আপনার বাচ্চাটিও সেটাই করবে, বই নিয়ে পড়বে না। এই ছিল আজকের ছোট্ট একটা উপদেশ, গল্প নয় উপদেশই বলবো। আমাকে লিখে জানিও তুমি কোন জেলা থেকে বা কোন জায়গা থেকে আমার এই ভিডিওসগুলো দেখো, তাহলে আমি কিন্তু তোমার জায়গার বা তোমার জেলার কিছু গল্প তোমার সামনেও পেশ করব। আজকের মতো চলি, টাটা।